আজকে আমরা রওনা দিয়েছি নদিয়ার ধুবুলিয়ার 34 নম্বর জাতীয় সড়কের পাশে অবস্থিত দেবনাথ মার্বেলসের উদ্দেশ্যে। সেখানেই আজ আমরা যাব। আমরা চলে এসেছি দেবনাথ মার্বেলসে। দেবনাথ মার্বেলসের এক নিরাপত্তা কর্মী আমাদের নিয়ে যাচ্ছেন ম্যানেজারের কাছে। ম্যানেজার আমাদের নিয়ে গেলেন দেবনাথ মার্বেলসের কর্ণধার তারুক দেবনাথের কাছে। চলুন তার কাছ থেকেই জেনে নিই দেবনাথ মার্বেলসের পরিষেবা সম্পর্কে। আমরা আজ জানব কি ধরনের পরিষেবা সেখান থেকে দেয়া হয়। আমরা জানব আপনার বাড়িঘর, বাথরুম, কিচেন, অফিস, হোটেল, রেস্টুরেন্ট টাইলস বা মার্বেল দিয়ে সৌন্দর্য বৃদ্ধি করতে সেখানে কত প্রকারের টাইলস বা মার্বেল পাওয়া যায়, কোন প্রোডাক্টের কেমন দাম তাও আমরা জানার চেষ্টা করব। সেই সঙ্গে জানব টাইলস বা মার্বেল সহ অন্যান্য আরও জিনিসের স্টক কতটা রয়েছে। কোন কোন ধরনের পরিষেবা আপনারা এই দেবনাথ মার্বেলস থেকে দেন? তো অ্যাকচুয়ালি বলতে কি, আমাদের ধরুন দেবনাথ মার্বেলস প্রতিষ্ঠান তো ধরুন এখানে আমরা 3 থেকে 4 বছর আমাদের এখানে জন্ম হয়েছে। তো আমাদের মেন ব্র্যান্ড যেটা আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে নবদ্বীপ হেমাদপুর মোড়ে। আচ্ছা, আমরা এই ব্যবসার মধ্যে কম বেশি মোটামুটি লাগভাগ 14-15 বছর হয়ে গেছে। আচ্ছা, তো বিজনেস তো একটা সব কিছুর মূলে হচ্ছে মাল, অর্থাৎ প্রোডাক্ট কাস্টমারকে সেল করো, প্রোডাক্ট দিয়ে কাস্টমার কাছ থেকে ফিডব্যাক নাও, সে আমার কাছ থেকে ম্যাটেরিয়ালস পারচেস করে কতটা সে হ্যাপি। তো শুধু বিজনেসে শুধু মানে প্রোডাক্ট সেলই করে যাব, তার রিভিউ আমি নেব না, এটা করলে তো হবে না। মানে আপনারা কি মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন যেটা সেটাকে বেশি করে গুরুত্ব দেন, মানে কাস্টমার রীতিমতো আমাদের টোল ফ্রি নাম্বার আছে, এমনকি এখান থেকে আমাদের কাস্টমারের কাছে ফোন যায় রীতিমতন, তারা কতটা হ্যাপি আমরা সেটা সারা বছরে একটা গ্রোথ দেখি, তারপরে তার পার্সেন্টেজ ফলো করি যে কাস্টমার কতটা হ্যাপি আছে। তো সব কিছুর উপর ডিপেন্ড করে আমাদেরই প্রতিষ্ঠান। আমরা তো অ্যাকচুয়ালি ম্যাটেরিয়ালস বলতে দেখুন একটা বাড়ি বানাতে যে মানে সৌন্দর্য মানে যেটা লাগে মার্বেলস, টাইলস, গ্রানাইট, সেনিটারি এভরিথিং আমাদের কাছে। মানে কিচেন, হ্যাঁ একটা ভাষা আছে জিরা থেকে হীরা আমরা সেল করি। তো আপনি কিচেনটা করছে কাস্টমার, তার টাইলস, তার সাথে লাগবে গ্রানাইট, ঘরের ফ্লোরে লাগবে মার্বেল। এখন গ্রানাইট অনেক আপডেট চলে এসছে, গ্রানাইট এখন প্রচুর চল চলে এসছে। তো গ্রানাইটের আমার কাছে নিয়ে করে 70-80 খানা আপনার কালেকশন পাবে কাস্টমার। মার্বেল ইন্ডিয়ানও আছে, ইম্পোর্টেডও আছে, স্যানিটারিরও ভ্যারাইটি কালেকশন আছে। 4টে ফ্লোর আছে, 4টে ফ্লোর আমাদের শোরুম ডিসপ্লে মোক আপ, যেটা কাস্টমার সে বাড়ি বানাচ্ছে। তো আগে কি ছিল না, ক্যাটলগ ছিল কাগজের, পাতা উল্টে উল্টে দেখতো যে ওটা কোনটা পছন্দ হয় কোনটা অপছন্দ হয়, তারপর সে আইডিয়া করে কাস্টমার ডিলারকে অর্ডার দিত। এখন আমরা কি করেছি না, 4টে ফ্লোর বানিয়ে দিয়েছি, প্রত্যেকটা ফ্লোরে টোটাল মোক আপ করা আছে। আপনার বাড়িতে বাথরুম বানাবেন, একটা বাথরুম পুরো রেডি বাথরুম, মানে মডেল 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 যে আপনি দেখলেই বুঝতে পারবেন যে লাইভ যে আমার ঘরে বাথরুমটা বলে এরকম লাগবে। তো ঘরের ফ্লোর তার জন্য পুরো ক্যাসেটি সাজানো আছে, পুরো মডেল ডেমোস্ট্রেশন করা আছে, মানে ফ্লোর ইচ্ছা করলে মানে কেমন হবে সেটা তৈরি করে আপনারা পুরো ডেমো তৈরি করে বুঝিয়ে ডেমো। হ্যাঁ, তাতে কি হয় না, কাস্টমার স্যাটিসফ্যাকশন যে না আমার বাড়িতে এরকম লাগবে। আচ্ছা, মানে আমাদের কাছে মার্বেলেরও ভ্যারাইটি স্টক পাবে কাস্টমার, আপনার গ্রানাইটেরও ভ্যারাইটি স্টক, টাইলসেরও এক ডিজাইন, ডিজাইনের আমাদের কাছে শেষ নেই। কাস্টমার ধৈর্য ধরে দেখতে পারলে আমরা
সব সময় তৈরি কাস্টমারকে দেখানোর জন্য। এবং তার জন্য তো আপনাদের যে যারা সেলস পারসন রয়েছে, ম্যান পাওয়ার দরকার, সেরকম সব কিছু রয়েছে। হ্যাঁ, টোটাল সেট আপ আছে। সেট আপ না রাখলে তো হবে না। দেখুন, এত বড় একটা প্রতিষ্ঠান চলছে, যদি আমার সেলসম্যান রীতিমতন আছে, টিএম টিম লিডার আছে, ম্যানেজার সাহেব দেখা যাচ্ছে, যখন যে কাস্টমার আসে তাকে কোনো প্রবলেম হলো, কাউকে কিছু বোঝানো দরকার আছে কি গাইড দেওয়া, টোটাল হ্যান্ডেলিং করার জন্য প্রত্যেকটা ছেলে এখানে ঢুকে আছে। একজন গোডাউন ডিপার্টমেন্টে গোডাউন কিপার আছে, সিকিউরিটি, টোটাল সেট আপ পুরো রেডি এখানে, কাস্টমার যেন কোনো দ্বিধায় না পড়ে। আচ্ছা, এই যে ডেলিভারি দেওয়ার জন্য, এটা কি আপনাদের দেবনাথ মার্বেলসের নিজস্ব কার বা গাড়ি? একদম, এটা তো আজকের দিনে কি আছে দেখুন, আজ মানুষ আমাদের তো এখন সবাই ডোর টু ডোর পৌঁছে যাচ্ছে, ডেলিভারি একটা বড় ফ্যাক্ট। আমাদের গাড়ি নিজস্ব, আমাদের ফার্মের গাড়ি আছে, দেবনাথ মার্বেল পুরো ব্র্যান্ডিং গাড়ি। আচ্ছা, তার থেকে বড় ব্যাপার হচ্ছে না, একটা কাস্টমার, একটা কাস্টমার প্রোডাক্ট যখন নিচ্ছে একটা শোরুম থেকে, তো 2 লাখ টাকা কি 4 লাখ টাকা যখন একটা বিল করছে, কাস্টমারের প্রতি খুব একটা ডিলার দেখাচ্ছে খুব ইন্টারেস্ট দেখাচ্ছে, বা একটা সেলসম্যান খুব ইন্টারেস্ট দেখাচ্ছে যে আমি মালটা তাকে সেল করবো, খুব ভালো বিহেভিয়ার করলো। কিন্তু যেই মুহূর্তে দেখা যাচ্ছে ওই কাস্টমারের 2 পেটি ডালি লাগবে কি 4 পেটি ডালি লাগবে, সামথিং মেটেরিয়ালস যখন লাগছে, সে ফোন করলো, স্যার আমার এই মালটা লাগবে বা এই প্রোডাক্টটা লাগবে, তখন সে ডিলার ইন্টারেস্ট দেখাচ্ছে না বা সেলসম্যান ইন্টারেস্ট দেখাচ্ছে না, কিন্তু আমার শোরুমে সে সিস্টেম না। আচ্ছা, কোনো কাস্টমারের দেখা যাচ্ছে এখান থেকে আমাদের আপ টু কলকাতা থেকে কাস্টমার আসে, রানাঘাট, চাকদা, তেহট্ট, করিমপুর, এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, ধরুন বিভিন্ন সাইড থেকে কাস্টমার আসে। তো দেখা যাচ্ছে 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে কাস্টমার 2 লাখ টাকা 1 লাখ টাকা মাল লেগেছিলো, এখন তার কাছে দুম করে এখন 1 প্যাকেট টালি লাগবে কি 2 প্যাকেট টালি লাগবে। আমার 3-4টে শুধু গাড়ি আছে শুধু লোকের সার্ভিস দেওয়ার জন্য, প্রত্যেকদিন তার লোকের সলভ করো, প্রবলেম সলভ করো, 2 পেটি কোথায় লাগবে প্রত্যেকটা আমাদের আগেই নোট হয়ে যাচ্ছে। হ্যাঁ, যে এখানে এখানে এই লোকের সমস্যা আছে, মানে 2 প্যাকেট লাগবে, এখানে 6 প্যাকেট লাগবে, এখানে 4 প্যাকেট, সে গাড়িটা লোড করে সবার সার্ভিস দেওয়া হয়। তো আমরা এটা কেন করেছি, এটা আপনি যদি আমাকে কোশ্চেন করেন, এর পিছনে একটাই কারণ যে কাস্টমার স্যাটিসফাই, যেন সে এটা না ভাবে 40 কিলোমিটার দূর থেকে আমি মাল আমি এই মার্বেলটা নিয়ে এসি কি ডালিটা নিয়ে এসি, সে যেন ভাবে আমার পাশের দোকান থেকে, আমার পাড়ার থেকে নিয়ে এসি। কারণ আজকে অলিতে গলিতে প্রচুর শোরুম আছে, প্রচুর দোকান হয়ে যাচ্ছে। তো একটা আপনার পাড়ার দোকান দেখা যাচ্ছে সেখানে খুব ভ্যারাইটি নেই, প্রচুর স্টক নেই, কিন্তু সেটা আশা নিয়ে আসে দেবনাথ মার্বেলে গেলে ভ্যারাইটি পাবো, তো ভ্যারাইটি কালেকশন সে নিয়ে যাচ্ছে, কিন্তু লাস্ট পর্যন্ত তাকে সার্ভিস দিয়ে যাও, যেন তার মনের মধ্যে এটা আসে যে আমার পাড়ার কোনো শোরুম থেকে কোনো দোকান থেকে মেডেলস নিয়েছে। বুঝতে পেরেছি। তো এই দেবনাথ মার্বেলস ঠিক কতটা এরিয়া জুড়ে এটা এই গড়ে উঠেছে? আমাদের ধরুন এখন বর্তমানে ধরুন আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট নবদ্বীপে যেটা আমাদের হেমাদপুর যে শোরুম ওইটা একটা ব্রাঞ্চ আছে। কটা ব্রাঞ্চ আছে আমাদের? ধরুন চালু ব্রাঞ্চ হচ্ছে নবদ্বীপটা, এটা একটা আপনার ধুবুলে ব্রাঞ্চ, আর একটা আমাদের বহরমপুর হচ্ছে, হয়তো নেক্সট মান্থে আমাদের চালু হয়ে যাবে ওটা, আপনার 1 বছর আগে আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে হচ্ছে, ওখানে হচ্ছে, 3টে জায়গা রয়েছে। কিন্তু এই ধুবুলিয়ার NH-34 এর ধারে এই দেবনাথ মার্বেলস এটা মানে ঠিক কতটা জমির উপর গড়ে উঠেছে? এটা মোটামুটি আপনার ধরে রাখুন 10 বিঘার আশেপাশে। আচ্ছা, কিন্তু কোথা থেকে আসে আপনাদের এই যে টাইলস? দেখুন, টাইলস আসে যেটা এটা জেনারেল কথাই সবাই জানে, গুজরাটের প্রোডাক্ট হয়, গুজরাট থেকে আসে, বাইরে গাড়ি গাড়ি আপনার অলরেডি খালি হচ্ছে টাইলসের গাড়ি। আচ্ছা, মার্বেল আসে রাজস্থান থেকে। আচ্ছা, জেনারেল সবাই জানে। আর এগুলো ধরুন আমাদের তো লোকাল পারচেস হলে হবে না, আমাদের ডাইরেক্ট তো আনতেই হবে, কারণ আমাদের তো ধরুন এখন ব্যবসা শুধু কি আপনারা মানে কাস্টমার আসছে তাদের ডাইরেক্ট বিক্রি করছেন শুধু এটাই, নাকি আপনাদের কাছ থেকেও কিনে নিয়ে গিয়ে অনেকেই ব্যবসা করছে? এটারও একটা ব্যাপার আছে, এটা আমার একটা সিস্টেম আছে যে আমরা লোকালে আমরা কোনো হোলসেল করি না, যা হোলসেল আমাদের বাইরে আপ টু 60 কিলোমিটার। আচ্ছা, লোকাল আমরা আমরা আমাদের এটা হচ্ছে একটা এক্সক্লুসিভ শোরুম, যে কালেকশনগুলো সমস্ত শোরুমে পাওয়া যাবে না, আদার্স শোরুমে, মানে আমাদের এক্সক্লুসিভ যেন কাস্টমারের মধ্যে একটা ডিমান্ডেবল থাকে, যাতে যেন এটা যেন মার্কেটে অ্যাভেলেবেল না হয়, আমরা 60 কিলোমিটার পরে আমরা হোলসেল করছি। এমন কোনো ভ্যারাইটি দেখা যাচ্ছে পাচ্ছে না? না, সেটা বিশেষ সেরকম আজ পর্যন্ত আমাদের হয়নি, দেবনাথ মার্বেল সেটা আজ পর্যন্ত হয়নি। যে মানে আপনারা এত ভ্যারাইটি রাখেন যে আসলে সে তার আকাঙ্ক্ষিত সেই জিনিসটা পাবে। হ্যাঁ, দেখুন আমাদের কি একটা ভাষা বলে যে জিরা থেকে হীরা, মানে আমার কাছে লো থেকে হাই সব আছে, যদি কাস্টমার ভাবে যে আমি নেব
মানে আসলে জিরাও পাবে হীরাও পাবে ব্যাপারটা মানে এটা এক্সাম্পল প্রবাদ হ্যাঁ প্রবাদ বাক্য কিন্তু আপনি এমন কোন ম্যাটেরিয়ালস এখনো পর্যন্ত আমি বলতে পারি আমাদের কাছে এমন কোন কাস্টমার দেখাতে পারেনি যে ভাই এই প্রোডাক্ট তোমার কাছে আছে যেটা আমার কাছে নেই এরকম নেই তাহলে চলুন দেবনাথ মার্বলস ঘুরে দেখাই আপনাদের দেবনাথ মার্বলস আপনার বাড়ির বা অফিসের প্রয়োজনীয় যা মার্বলস বা টাইলস দরকার তার জন্য আপনার পাশে সর্বদা দেবনাথ মার্বলস Thank you.
দেবনাথ মার্বলস, আপনার বাড়ির বা অফিসের প্রয়োজনীয় যা মার্বলস বা টাইলস দরকার তার জন্য আপনার পাশে সর্বদা দেবনাথ মার্বলস। দেবনাথ মার্বলস, আপনার বাড়ির বা অফিসের প্রয়োজনীয় যা মার্বলস বা টাইলস দরকার তার জন্য আপনার পাশে সর্বদা দেবনাথ মার্বলস। Thank you.
দেবনাথ মার্বলস। আপনার বাড়ির বা অফিসের প্রয়োজনীয় যা মার্বলস বা টাইলস দরকার, তার জন্য আপনার পাশে সর্বদা দেবনাথ মার্বলস।